বিশ্বকর্মা পুজো। আমাদের বাঙালিদের প্রধান উৎসব হচ্ছে দুর্গা পুজো। দুর্গা পুজোর আগে কি আসে? বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিন আমরা সকলে কম বেশি বাড়িতে কেউ পুজো করি, আবার ঘুরতে যাই। সেই ঘুরতে গেলে একটু মেকআপ না করলে হয়? একটু তো মেকআপ, সিম্পল মেকআপ করাই যায়, তাই না? তাই আমি সেই বিশ্বকর্মা পুজোর দিন কিভাবে করে তোমরা সিম্পল মেকআপ করে যাবে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে চলো যাওয়া যাক বিশ্বকর্মা পুজোর দিন কি করে আমি সিম্পল মেকআপ লুক করবো অ্যান্ড তোমরা কি করে করবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো যাওয়া যাক। আমি ইউজ করব টোনার, রোজ টোনার। এটা তোমাদের সকলের বাড়িতে আছে, কম বেশি এই সকলের বাড়িতেই আছে রোজ টোনারটা। আমি অফ ক্যামেরায় আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে এসেছি। আমি হিমালয় ফেস ওয়াশ ইউজ করি। তোমাদের যেটা যে ফেস ওয়াশ তোমাদের ভালো লাগে সেই ফেস, তোমরা মানে ইউজ করো যে ফেস ওয়াশ, সেই ফেস ওয়াশ তোমরা দিয়ে আগে ভালো করে মুখটা ফেস ওয়াশ করে নেবে, ভালো করে ক্লিন করে নেবে। তারপর আমি ইউজ করবো একটা রোজ টোনার। তোমরা তুলুত করে নিতে পারো, কিন্তু আমি তুলুত করে নেবো না, হাতে করে নেব। এটা সারা ফেজের মধ্যে কি করতে হবে? আলতো হাতে লাগিয়ে নিতে হবে। এখন আমি লাগাবো ক্রিম। দিনের বেলা বিশ্বকর্মা পুজোর সময় তো সবাই দিনের বেলায় ঘুরতে যায়, তাহলে আমি ইউজ করবো লোটাসের সানস্ক্রিম। তোমাদের তোমরা যে সানস্ক্রিম ইউজ করো সেই সানস্ক্রিমটা তোমরা মুখে অ্যাপ্লাই করবে, কিন্তু অতি অবশ্যই মেকআপ করার আগে সানস্ক্রিম ইউজ করো। তুমি যদি দিনের বেলা কোথাও ঘুরতে যাও অতি অবশ্যই কিন্তু সানস্ক্রিমটা লাগাবে। মুখে যা অ্যাপ্লাই করবে অতি অবশ্যই কিন্তু নেকে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু একদম না হলে কিন্তু ভালো লাগবে না। স্কিনের মুখের কালার আলাদা হয়ে যাবে আর নেকের কালার আলাদা হয়ে যাবে। হয়ে গেছে আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করা, এখন আমি কি করব? অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব। তোমরা প্রাইমার লাগাতে পারো, কিন্তু আমি অ্যালোভেরা জেলটাই বেশি ইউজ করি। আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব। হয়ে গেছে। আজকে আমি তোমাদের মেকআপ করে দেখাবো লেকমির ফাউন্ডেশন। দেখো এখন আমি কি করবো, এগুলি বিউটি ব্লেন্ডার দিয়ে এগুলি এরকম ড্যাপ ড্যাপ করে দেব। এটা ইউজ করার আগে অতি অবশ্যই কিন্তু জলে ভিজিয়ে নেবে। এইখানে ডার্ক সার্কেল আছে, এখানে আরেকটু আমি ইউজ করব। কোনো কনসিলার আজকে আমি ইউজ করব না, এখান থেকে আরেকটু ফাউন্ডেশন নিয়ে এখানে আমি অ্যাপ্লাই করব। হয়ে গেছে, এখন আমি ল্যাকমির এই কম্প্যাক্টটা ইউজ করব মুখে। তোমাদের সবসময় আমি তো দেখাই লিপস্টিক দিয়ে আই শ্যাডো করা, হালকা করে।
মায়ের উপরে কি করবো লাগিয়ে নেব। সামান্য একটু আমার এই চেক বোনের উপর লাগিয়ে নেব। এখন আমি আইব্রো ড্র করে নেব। আমি সবসময় ব্লু হেভেনে আইব্রো ইউজ করি। আইলাইনারটা এখন আমি ইউজ করবো আইলাইনার, ব্লু হেভেনের আইলাইনার বলো কাজল বলো সবকিছু সমস্ত কিছু আমি ব্লু হেভেনের ইউজ করি। আমি পরে নেব একটা বিন্দি আর লিপস্টিক, পিঙ্ক কালার পরবো, ব্লু হেভেনে পিঙ্ক কালার। সিম্পল একটা গলারটা পরবো। চলো তাহলে রেডি হয়ে আসি। দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো কতটা সুন্দর, কতটা গ্লোইং লাগছে দেখো। তোমরা কিন্তু এরকম অতি অবশ্যই একটা মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো বিশ্বকর্মা পূজার দিন। দেখো আর আমি সাদা শাড়িটা পরেছি, গোল্ডেন কালার ব্লাউজ। কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটি কোনো ভিডিওর সাথে। সেই নাকি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।